একদিন আমি নিজেই পড়ে গেছি, এত ভাঙাচোরা রাস্তা। গোদারাঘাট থেকে মানার জিকবায় লেকপার পর্যন্ত এবন্ত এটা ভাঙা রাস্তা। রাস্তাটা গাড়ি চালাইন জানা, গাড়ি দুইদিন হরর খালি ভাঙা যা। জনগণের অনেক ভোগান্তি হচ্ছে, ইভেন আমি নিজে এখন এই রাস্তাতে যেতে সাহস পাই না। কোথাও পিচ ঢালাই আছে, আবার কোথাও নেই, সৃষ্টি হয়েছে খানাখন্দের। দিন দিন এসব খানাখন্দ বড় আকার ধারণ করছে, এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আহত হচ্ছেন যাত্রীরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। এই চিত্র লেকপাড় বা ঝিলপাড়ের রাস্তার। জানা গেছে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি গুলশান 2-এর মানারাত থেকে গুলশান 1-এর গুদারাঘাট পর্যন্ত লেকপাড় বা ঝিলপাড় সড়কটির বেহাল দশা। তাই তো খানাখন্দের মধ্যে ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। গাড়ি চাকার সমস্যা হয়, যাত্রীর সমস্যা হয়, অনেক আমরা যারা উবার চালাই তারা তো মনে করেন যে যাত্রীরা কমপ্লেন করে যে এই রাস্তা দিয়ে আপনারা আনেন কেন। রাস্তা সংস্কার দরকার, যদি সংস্কার করে এই রাস্তায় গাড়ি যাতায়াত অনেক বেশি, অনেক গাড়ি যাতায়াত করে, অনেক লোকেরাই যাতায়াত করে, কিন্তু তার এটার প্রতি কোনো নজর নাই। রাস্তার বেশি তো অবস্থা ভালো না, রিক্সা হলে চলাচল করতেছে, যদি রিক্সা ভাঙে যাইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হইতেছে, রিক্সা অ্যাক্সিডেন্ট, সিএনজি যে কোনো গাড়ি যাইতে না, প্যাসেঞ্জার উল্টা ভরে যায়। অনেক খারাপ রাস্তার অবস্থা, যদি ঠিক করে অনেক ভালো, একবার ভাঙা চোরা রাস্তা। যতই দিন যাচ্ছে এই সড়কটি আরও বিপজ্জনক হয়ে উঠছে। স্থানীয়রা ইট বালু ফেলে সাময়িক চলাচলের উপযোগী করলেও এখন আবারও বেশ কয়েকটি জায়গায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই জায়গাটা অনেক দীর্ঘ বছর ধরে রাস্তাটা ভাঙা, মানে ভাঙে আর আমরা রিপেয়ারিং করি, আবার বৃষ্টি হলে আবার রাস্তাঘাটে পানি জমে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, আমরা ধরে আবার উঠাই, আর মহিলা পড়ে যায় আমরা ধরে আবার উঠাই দিয়ে আবার ওরা যায়, আবার ডেনে মহিলা গিয়া আটকে বন্ধ হয়ে যায়, পানি যায় না, অনেক অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গায়। রাস্তার অবস্থা করুন বেহাল দশা, বৃষ্টি হলে আরও আমরা সমস্যায় পড়ি, চারিদিক ভাঙাচোরা, আর অনেকদিন থেকে সংস্কার করাও হয় না, আর জানি না প্রশাসন বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষরা উদ্যোগ নিয়েছে কি না। তো আমার মনে হয় যদি রাস্তাটা সংস্কার করা হয় তাহলে অনেক লোকের জন্যই ভালো হবে আমাদের চলার পথে। এই রাস্তা দিয়ে যাতায়াতের ফলে আমার গাড়ির এই সাসপেনশন ভেঙে গেছে, চাকাগুলো সমস্যা হয়ে গেছে, কালকে আমি আমার গাড়িটা ঠিক করতে 50,000 টাকা চলে গেছে। এরকম আমার মতো হাজারো বাসিন্দার গাড়ি তার শখের গাড়িটা নষ্ট হয়ে যায়, যারা রিক্সা দিয়ে যায়, বাচ্চা নিয়ে পড়ে যায়, তারপর যারা হাড়ের রুগী তারা যেতে পারে না। রাস্তাটার পরিস্থিতি যে এত খারাপ, একটা লোকজন চলাচল করতে পারে না, বা নিজে একটা আমি একটা অসুস্থ মানুষ এই রাস্তায় একটা গাড়ি কিনছি, গাড়ি চালাই তাও চালাতে পারি না। বৃষ্টি বললে এবার মনে করলাম যে গিরুপনে পানি হয়ে যায় গা গিরুপ পর্যন্ত, মানে গাড়ি চালাতে পারি না, সুবিধা নাই। সড়কটির দ্রুত মেরামত করা না গেলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যতই দিন যাচ্ছে এই সড়কটি আরও বিপজ্জনক হয়ে উঠছে। মেয়েকে মানারা থেকে আনতে যাচ্ছি, একদিন আমি নিজেই পড়ে গেছি, এত ভাঙাচোরা রাস্তাটা ছিল। বাসায় যে মানে ঘরের কাজকর্ম আর করার শরীরে এনার্জি থাকে না, মনে হয় যে ওখানেই পড়ে যাই। বৃষ্টি হলে তো মনে হয় যে মানে কাপড় চোপড়ও নষ্ট হয়ে যায়। এই রাস্তাটা দিয়া এমন প্রায় দিনে আমরা মানুষ লোকজন মহিলা হুন্ডার এই সাকাত উল্টিয়া পরে মহিলা পরে পরে আমরা টানিয়া টানিয়া তুলিয়া দিই, অনেক আঘাত পায়, ধূপ পায়, অনেক কিছু, মানে এই রাস্তা দিয়া রিক্সা যানবাহন কোনো চলার কোনো কাজে নাই। পুরো রাস্তাটাই তো এরকম, যেহেতু সমস্যা হইতেছে, সুস্থ মানুষ অসুস্থ লাগতেছে। খানাখন্দে ভরা রয়েছে ধুলাবালির ভোগান্তিও, ফলে দুর্ঘটনার পাশাপাশি ধুলায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছে পথচারী ও যানবাহনের যাত্রীরা। তারা বলছেন সুস্থ মানুষ এই রাস্তা ব্যবহার করলে অসুস্থ হয়ে পড়ে, আর অসুস্থ মানুষ হলে তো কথাই নেই। রাস্তার করুণ অবস্থা, আমরা রুগী নিয়ে যাইতে পারতেছি না এমন অবস্থা হয়েছে। এখন ভাঙাচোরা রাস্তা, এখানে চলাফেরা করা খুব মুশকিল হয়ে গেছে। এই রাস্তা তো মনে করেন যে ভালো যাত্রী ছাড়া অসুস্থ যাত্রী নিয়ে আসাই ঠিক না, সম্ভবই না, কারণ ওই যে ভাঙা। এখানে অসুবিধা, সমস্যা, সমন্বয়হীনতা ইত্যাদি থাকলে বা অন্য কোনো সমস্যা থাকলে জনস্বার্থে সেগুলো সমাধানের উদ্যোগ নিয়ে রাস্তাগুলোকে পরিপাটি করার কথা জানান ভুক্তভোগীরা। তা না হলে রাস্তায় চলাচলে অনেক ধরনের আরও দুর্ভোগের শিকারে পড়তে হবে নাগরিকদের। এদিকে এলাকার কাউন্সিলর জানান চেষ্টা চালানো হচ্ছে দ্রুত এই সমস্যা থেকে উত্তোলনের।
আমরা দীর্ঘদিন যাবত এটা চেষ্টা করছি যে রাস্তাটা যেন একটু খুব অনতি বিলম্বে এটা রিপেয়ার করা হোক, কিন্তু কেন এত দেরি হচ্ছে আমি জানি না। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, আর কিছুদিন সময় লাগবে, কিন্তু এটা হবে কাজটা, আমাকে উনি যতটুকু বলেছেন। আমি লোকজন পাঠিয়েছিলাম, আমি নিজে সেখানে গিয়েছি। এব্রো থেব্রো সড়কে এমন ঝুঁকি আর দুর্ভোগ নিয়েই দিনের পর দিন চলাচল করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গুলশান এক আর দুইয়ের পাশেই লেকপার রাস্তাটি অবস্থিত। এই রাস্তাটি পারাপারে ভোগান্তির যেন শেষ নেই সাধারণ মানুষদের, তাই তো এই এলাকাবাসীর প্রত্যাশা সরকারের কাছে খুব দ্রুতই এর সংস্কারের। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।